পূজোর প্রেম কি আমার কাছে প্যান্ডেলের কোনায় থাকা ফ্যান। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ বঙ্গে, সবাইকে জানাই শুভ শারদীয় এবং অষ্টমী ও নবমীর জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে বেহালার সাউথ ক্যালকাটার বেশ কিছু ঠাকুর দেখবো, তো চলো সবাই মিলে একসাথে মজা করা যাক। ঠাকুর পুকুর এজি পার্ক দিয়ে আজকের পুজো প্রোডক্ট আমরা শুরু করলাম। ওনাদের এবারে মণ্ডপের থিম হচ্ছে আলপনা, সম্পূর্ণ লোহার তৈরি মণ্ডপ এবং লোহার তার দিয়ে ওনারা আলপনা বানিয়েছেন ভীষণ সুন্দরভাবে, ঠিক যেন হাতে আঁকা আলপনা। এবং আলপনা দেওয়ার যে ধরন বা আলপনা যেভাবে আমরা দিই সেইগুলো সমস্ত ওনারা মণ্ডপের ওপরে ফুটিয়ে তুলেছেন। ভীষণ মজবুত প্যান্ডেল বলা যায়, অনেক দর্শনার্থীর ভিড় সহ্য করতে পারবে, কারণ লোহার তৈরি প্যান্ডেল খুব সুন্দরভাবে তৈরি করেছেন ওনারা। প্রত্যেক বছর বহু পুরস্কার পান, এবছরে অলরেডি অনেক পুরস্কার পেয়ে গেছেন। মণ্ডপের ভেতরে যে দুর্গা প্রতিমা, উনি অনেকটা নটরাজ মূর্তির মতন, একটা ড্যান্সিং আইডল টাইপের দেখতে, খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উপস্থিত বরিশা উদয়নপল্লীতে। এখানকার থিম ফকির চাঁদের আটচালা, নেই যেখানে থিমের জ্বালা। সত্যি এখানে কোনো থিমের জ্বালা নেই, এক গ্রাম্য পরিবেশ ওনারা তুলে ধরেছেন। আর ঢোল কাঁসরের ঘণ্টায় ঢাকের আওয়াজে জাস্ট দুর্গাপুজো মেতে উঠেছে, অষ্টমীর সকাল একদম মেতে উঠেছে। দুর্গা ঠাকুর এখানে খুবই স্নিগ্ধ দেখতে, একটা গ্রামের মেয়ের মতন লাগছে পুরো। সাদা শাড়ি, লাল পাড়ে, গোলাভর্তি ধান, সেখানে লক্ষ্মী ঠাকুর বিরাজমান। একদম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই বার্তা নিয়ে দুর্গা মা লক্ষ্মী মা এখানে উপস্থিত। খুব সুন্দর হয়েছে। অষ্টমীর সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে বৃষ্টির ভ্রুকুটি, কিন্তু তাও দর্শনার্থী পুণ্যার্থী আমাদের মতন ভক্তকে আটকে রাখা যায়নি। আমরা ছাতা মাথায় দিয়েই উপস্থিত হয়েছি বরিশা সর্বজনীন ক্লাবে। ভীষণ সুন্দর ওনাদের থিম ভাবনা, ওনাদের থিম ভাবনায় রয়েছে পালক, মানে মা প্রকৃতি পরিবেশ আমাদেরকে ছোট থেকে বড় অবধি পালন করছে। ওনারা প্রতিপালন করে আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে জীবনে কি করে আমরা উন্নতির পথে এগোবো, কি করে আমরা মানুষ হিসাবে উন্নত হব, সেটাও আমাদেরকে এখান থেকে শেখাচ্ছে। খুব সুন্দর একটা মেসেজ রয়েছে এই মণ্ডপের থিম ভাবনায়। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধানের গোলা, ধান মানে খাদ্যশস্য দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। দুর্গা প্রতিমাও এখানে ভীষণ মিষ্টি, ওনাকে কোনো আলাদা সজ্জা দেওয়া হয়নি, একই মাটি দিয়ে, যে মাটি দিয়ে প্রতিমা তৈরি হয়েছে সেই মাটি দিয়ে ওনার সাজসজ্জাও বানানো হয়েছে। ভীষণ সুন্দর এবং মিষ্টি দেখতে দুর্গা ঠাকুরকে। চলে এসেছি বরিশা নেতাদের সঙ্গে, এখানে আমার আর আলাদা করে কিছু বলবারই নেই। ঢাকের আওয়াজ আর মায়ের আরাধনা আরতি, এই দেখেই মন ভরে যাচ্ছে। তোমরা শুধু সেই আওয়াজটা আর সেই আরতিটাকে এনজয় করো। মাকে দেখে চোখ জুড়িয়ে গেল, মাকে দেখে এত অপূর্ব রূপ মায়ের। আর এই ঢাকের বাজনা, এই শুনলেই তো মনে হয় যে ধুনুচিনি একটু নেচে উঠে। তো তোমাদেরও কি এরকম মনে হয়? আমরা চলে এসেছি বরিশা ক্লাবে। বরিশা ক্লাবের থিম ভাবনায় রয়েছে বিপন্ন প্রকৃতি। 5G 4G টাওয়ারের দুনিয়ায় যে অসংখ্য প্রাকৃতিক জীবন বিপন্ন হচ্ছে সেটাই ওনারা তুলে ধরেছেন। কিছুদিন আগেই বিদেশে 5G টাওয়ার টেস্টিং এর সময় বহু পাখি একটি পার্কে মরে পড়ে যায়, তো তাই সেই ভাবনাটাকে তারা ধরে রাখতে প্রত্যেকটি 5G 4G টাওয়ারের উপরে তারা এই রকমই সুন্দর সুন্দর পাখি বসিয়েছে। সারা প্যান্ডেলও তাদের তৈরি হয়েছে পাখির বাসা দিয়ে। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা এবং ভাবনা চিন্তাটা খুবই আধুনিক, কারণ আমরা যত মডার্ন হচ্ছি তত আমাদের এই প্রাকৃতিক জীবনগুলো কিন্তু বিপন্ন হচ্ছে। এখানকার যে দুর্গা প্রতিমা সেটিও অসাধারণ হয়েছে, সম্পূর্ণ একটি গাছের কাণ্ড কেটে দুর্গা প্রতিমা তৈরি, কোনো মাটি নয়, এটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন কাঠ কেটে কিভাবে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। দেবদারু ফটকের বিষয় ভাবনা হলো বাঙালি। এই মণ্ডপ সজ্জা এতটাই সুন্দর হয়েছে যে বয়স্ক থেকে কচিকাঁচা সবার মন কেড়ে নেবে, এত সুন্দরভাবে তারা বাঙালিয়ানাকে প্রকাশ করেছে তাদের মণ্ডপের মধ্যে দিয়ে।
ঢুকেই আমরা দেখতে পাবো একটা সাদা প্রাচীন অ্যাম্বাসেডার, যেটা বাঙালিদের এককালে স্বপ্ন ছিল অ্যাম্বাসেডার কিনবো। তারপরেই আমরা পাবো চায়ের দোকান, যেখানে ধারে সিগারেট নেই। সত্যি বাঙালিদের ধার চাওয়াও কিন্তু একটা অভ্যেস বলা যায়। আর সেই চায়ের দোকানে বসে খবরের কাগজ নিয়ে আড্ডা দেওয়া। বাঙালি লাভস মিষ্টি, আর সেই মিষ্টির হাড়িতে যখন রসগোল্লা থাকে তখন তো কথাই হয় না। আর বাঙালিদের রোববার জাস্ট লুচি আলুর দম, আর বর্ষাকাল চলছে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজার কথা ভেবেই জিভে জল চলে আসছে। আর বাঙালি বাজারে গিয়ে কাকু কাকিমাদের সেই দড়াধড়ি, দাদা এটা একটু কম হবে, ভাবাই যায় না। আর বাঙালি মানেই কিন্তু পুজো ভক্তি, তোমার আমার বাড়িতে সবার বাড়িতে মা পিসিমাদের পুজো ভক্তি। ও তবে হ্যাঁ, এই সবের মধ্যেও বাঙালি ব্রেইন কিন্তু শ্রেষ্ঠ, তাই জন্ম পেয়েছে টেনিদা সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিছু গোয়েন্দা চিত্র। আর বাঙালি লাভ সেলফি, তাও আবার জোড়ায় জোড়ায়, একসাথে এলে সেলফি হবে না। তবে মা কিন্তু এখানে অপূর্ব সুন্দরী, খুব সুন্দর মা, আর এখান থেকেই প্রকাশ পায় বাঙালিরা সত্যি সুন্দর হয়। এবার আমরা উপস্থিত বেহালা ক্লাবে। বেহালা ক্লাবের পুজো এবছর অত্যন্ত দারুণ হয়েছে, অনিন্দ্য সুন্দর ওনাদের মণ্ডপ সজ্জা। আমার পার্সোনালি বেহালার সমস্ত পুজোগুলোর মধ্যে একটা অন্যতম পুজো লেগেছে বেহালা ক্লাবের পুজো। কেননা এনাদের যে মণ্ডপ সেটা এত এয়ারি আর এত সুন্দর, আলোকসজ্জা ভীষণ সুন্দর হয়েছে, পুরো মণ্ডপটাকে তলায় জল রাখা হয়েছে, তার রিফ্লেকশনেও দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমাও অসাধারণ সুন্দর, এবং জাস্ট আলোগুলো দেখে মনে হচ্ছে কোথায় এসেছি, গ্যালাক্সি নাকি, ভীষণ সুন্দর। আর পুরো এয়ারি এত মানুষ অ্যাকোমোডেট করছেন ওনারা ভীষণ সুন্দরভাবে, সুব্যবস্থার সাথে, খুব সুন্দর হয়েছে বেহালা। আজকের একসাথে ঘোরাঘুরি ভালো লাগলো তো? তো যাওয়ার আগে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে যাও, যাতে তারাও সাউথ ক্যালকাটার সমস্ত ঠাকুর দেখতে পারে আমাদের সাথে একসাথে। তো চলো, টেক কেয়ার, টাটা। ও বাই দ্য ওয়ে, আজকে আর একটা সেকেন্ড পার্ট আসবে বেহালার আরও আরও অনেক ঠাকুর দেখানোর জন্য। এখানে অনেক ঠাকুর, অগণিত ঠাকুর, তো জমে থাকো, সেকেন্ড পার্টটাও দেখো কিন্তু।